আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে মিষ্টিস কুকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে খুবই সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো, সেটা হলো আলু টমেটো দিয়ে মলা মাছের শুটকির তরকারি। যারা শুটকি খেতে পছন্দ করেন, আশা করছি আজকের এই সহজ রেসিপিটিও ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি মূল রেসিপিতে কী কী লাগছে। শুটকি রান্না করার জন্য এখানে আমি তিনটে আলু নিয়েছি। বড় সাইজের আলুটাকে ভালো করে চিলে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর আমি একটু লম্বা মোটা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো বড় করে কেটে নিতে পারেন। তারপর এই আলুটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর পানির মধ্যে ভিজিয়ে রেখে দিলাম, তাতে করে আলু কালো হয়ে যায় না কাটার পরে। তারপর এখানে নিয়েছি আমি টমেটো, এখানে বড় সাইজের তিনটা টমেটো নিয়েছি। টমেটোটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর টমেটোটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। তারপর এখানে আমার লাগবে শুটকি, এখানে আমি মলা মাছের শুটকি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শুটকি দিয়ে কিন্তু রান্নাটা করতে পারবেন। এই শুটকিটাকে আমি দুই তিনবার করে পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, তারপরও আবার একটু ধুয়ে নেব। যেহেতু শুটকির মধ্যে অনেক ভালো থাকে, তো এটাকে ভালো করে ধুয়ে নেওয়া খুবই জরুরি। তারপর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এটাকে মিশিয়ে রেখে দেবো 10 মিনিট। তাতে করে শুটকির মধ্যে যে অনেক ভালো থাকে, ভালোটা কিন্তু নিচে পড়ে যাবে। বেশি গরম পানি দিতে যাবেন না, তাতে করে শুটকিটা কিন্তু সিদ্ধ হয়ে যেতে পারে। তো 10 মিনিট ভিজিয়ে রেখে দেওয়ার পর শুটকিটাকে আমি ভালো করে পানি পাল্টে পাল্টে আবারও ধুয়ে নিয়েছি। এবার রান্না করব। রান্না করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপর এখানে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, তারপর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট এই পেঁয়াজটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। তারপর এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তারপর এখানে 1/2 কাপ পানি দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা অতিরিক্ত পুড়ে না যায়। এবার এই আদা রসুনটাকে হালকা একটু কষিয়ে নেব, তাতে করে কাঁচা ফ্লেভারটা চলে যাবে। তারপর এখানে দিচ্ছি মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ। জালটা স্বাদ অনুযায়ী নেবেন, কে কতটুকু খেতে চান। 1 টেবিল চামচ থেকে একটু কম দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিতে হবে আগের থেকে ধুয়ে রাখা শুটকি। শুটকি দিয়ে দেওয়ার পর কিছুটা পানি দিচ্ছি, যাতে শুটকিটা ভালো করে কষানো হতে পারে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে শুটকিটাকে আমি কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো, হাই হিটে রাখলে শুটকিটা নিচ থেকে পড়ে যেতে পারে। আর 3 থেকে 4 মিনিট পর শুটকি কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে সব কিছু একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়া হয়ে গেলে আগের থেকে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে। এখানে সবগুলো আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর এই আলুটাকে আমি কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। আর 3 থেকে 4 মিনিট পর আলুটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এটা কিন্তু বেশ কিছুটা পানি উঠেছে, আমি কিন্তু এখানে কোনো পানি দেইনি। তা আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি, যাতে নিচ থেকে লেগে না যায়। তারপর এই শুটকি যাতে ভালো করে রান্না হতে পারে, তার জন্য এখানে জুলের পানি দিচ্ছি, প্রায় 3 কাপের মতো হবে। এটা নর্মাল ঠান্ডা পানি দিচ্ছি। 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে। তারপর এখানে দিচ্ছি আগের থেকে কেটে ধুয়ে রাখা টমেটো। দিয়ে দেওয়ার পর ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি। সব কিছু মিশিয়ে দেওয়ার পর শুটকিটাকে আমি রান্না করব আরও 7 থেকে 8 মিনিট। প্রথমে চুলার আঁচটা হাই হিটে রাখবো, যখন একটা বলক চলে আসবে তখন চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে। আর 7 থেকে 8 মিনিট পর শুটকিটা কিন্তু রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ঝোলটা আমি আর কমাবো না, আপনারা চাইলে আর একটু কমিয়ে নিতে পারেন। যেহেতু এখানে আলু দিয়ে রান্না করছি, আলুর যে কোনো তরকারি ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে যায়। তো এটাকে নামানোর আগে উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি দিচ্ছি, তবে ধনে পাতার ফ্লেভার ভালো না লাগলে স্কিপ করতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে এটাকে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করে নেওয়ার পর চুলার আঁচটা অফ করে দেব।
আর 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার চুলা স্টপ করে দিয়েছি আমি। আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর এটা কিন্তু খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। তা আশা করছি আজকের এই সহজ সিম্পল শুটকি তরকারি রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এমন মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ সবাইকে।